শব্দার্থ তত্ত্বের কারণ বা শব্দার্থ পরিবর্তন কেন হয়। আজকে আজকে শব্দার্থ তত্ত্বের যে আলোচ্য বিষয় সেটা হলো শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় আজকে শব্দার্থ পরিবর্তনের ধারা ও সূত্র বা শব্দার্থ পরিবর্তনের পর্যায় বা প্রক্রিয়া। পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, অনেক সময় দিয়ে দেয় শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো, শব্দার্থ পরিবর্তনের সূত্রগুলি আলোচনা করো, অথবা শব্দার্থ পরিবর্তনের প্রক্রিয়া বা পর্যায়গুলি আলোচনা করো। উত্তর কিন্তু একই। সমস্ত ভাষাবিজ্ঞানী একমত স্বীকার করেছেন যে শব্দার্থ তত্ত্বকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। তোমরা রামেশ্বর স্বয়ের বইতেও দেখতে হবে 5 প্রকার আছে। সুনীতিকুমার চট্টোপাধ্যায় এদেরও লেখায়, সুকুমার সেন এদেরও লেখায় একই কথা বলা হয়েছে। কেউ 3 ভাগ 3টি প্রধানভাবে ভাগ করেছেন, আবার এক্সট্রা 2টো ভাগেও ভাগ করেছেন, মোট 5টি ভাগ। শব্দার্থ পরিবর্তনের ধারা তাহলে 5টি, তোমরা খাতায় তুলে নিতে পারো। শব্দার্থ পরিবর্তনের ধারা 5 প্রকার। ক, অর্থের বিস্তার বা প্রসার বা সম্প্রসারণ। খ, অর্থের সংকোচ বা অর্থের সংকোচন। গ, অর্থের সংক্রম বা অর্থের সংশ্লেষ। এছাড়াও আরও 2টি হলো অর্থের উন্নতি বা অর্থোৎকর্ষ, আর অর্থের অবনতি বা অর্থাপাকর্ষ। এই 5টি ভাগে ভাগ করা হয়েছে শব্দার্থ পরিবর্তনের ধারাকে। প্রথম যেটি আলোচ্য সেটা হচ্ছে অর্থের বিস্তার বা প্রসার বা সম্প্রসারণ। আগে উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করি, তারপরে সংজ্ঞায় আমরা চলে যাব। অর্থের বিস্তার, যেমন ধর একটি শব্দ কালী, কয়কা লয় হস্যই, এই কালী কথাটার মূল বা আদি অর্থ ছিল কালো রঙের তরল পদার্থ। কিন্তু বর্তমানে প্রচলিত অর্থ দাঁড়িয়েছে যে কোনো রঙের তরল পদার্থ। কালো ছাড়াও লাল, নীল, সাদা, বাদামি, বিভিন্ন রঙের তরল পদার্থকে আমরা কালী বলি। তাই কালী শব্দটির দেখা যাচ্ছে বর্তমানে অর্থের বিস্তার ঘটেছে বা সম্প্রসারণ ঘটেছে। কারণ কালী শব্দের যে আদি অর্থ সেটা হচ্ছে একটি মাত্র ভাব বা বস্তুকে বোঝাতো, কালো রঙের তরল পদার্থ। কিন্তু বর্তমানে সেই কালী শব্দের অর্থ বিস্তীর্ণ বা ব্যাপকতর অর্থ প্রকাশ করছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে কালী শব্দটির অর্থের বিস্তার বা প্রসার ঘটেছে। আর এই উদাহরণকে সঙ্গে নিয়ে আমরা সংজ্ঞায় গিয়ে পৌঁছাতে পারি যে অর্থের বিস্তার বা প্রসার কাকে বলে। লিখে নাও খাতায় এরকম যে কোনো শব্দ যখন তার আদি অর্থের সংকীর্ণ অর্থকে পরিত্যাগ করে দিয়ে বিস্তীর্ণ বা ব্যাপকতর অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দের বিস্তার বা প্রসার বা সম্প্রসারণ বলা হয়। তারপরের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অর্থের সংকোচ। অর্থ বিস্তার বা প্রসারের ঠিক উল্টোটা হচ্ছে অর্থের সংকোচ বা সংকোচ। উদাহরণ দিচ্ছি একটা, অন্য, অদন্তন্য দন্তন্য। অন্য এই শব্দটির আদি বা মূল অর্থ ছিল যে কোনো খাদ্য, যে কোনো খাদ্যকে অন্য বলা হতো। কিন্তু বর্তমানে সেটির অর্থ দাঁড়িয়েছে বা প্রচলিত অর্থ দাঁড়িয়েছে শুধুমাত্র ভাত। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে অন্য শব্দটার বর্তমানে সংকীর্ণ একটি ভাব বা বস্তুকে প্রকাশ করছে। যেটা ছিল বিস্তীর্ণ সেটা সংকীর্ণ হয়েছে, সমষ্টি থেকে ব্যষ্টি। অতএব আমরা দেখতে পাচ্ছি যে অন্য শব্দটির অর্থের সংকোচন ঘটলো বর্তমানে। তাহলে সংজ্ঞা আমরা বলতে পারি এরকম কাকে বলে, অর্থের সংকোচ বা সংকোচন কাকে বলা যেতে পারে। তোমরা নিজেরাও
নিজের মতো ব্যাখ্যা করেও সংজ্ঞা লিখতে পারো, যে কোনো ভাবে জিনিসটা বুঝতে বোঝাতে পারলেই হলো পরীক্ষক। তাহলে কি হবে সংজ্ঞাটা? এরকম যে কোনো শব্দ তার আদি অর্থের বিস্তীর্ণ বা ব্যাপকতা অর্থকে ব্যাপকতর অর্থকে পরিত্যাগ করে যদি বর্তমানে সংকীর্ণ বা ব্যষ্টি অর্থ প্রকাশ করে, সংকীর্ণ ভাব বা বস্তুকে প্রকাশ করে বা সংকীর্ণ বা ব্যষ্টি অর্থকে প্রকাশ করে, তখনই তাকে বলা হচ্ছে অর্থের সংকোচ বা সংকোচন। যেমন উদাহরণ আমি পরে আরো দেব, এখন এক একটা উদাহরণ দিয়ে আমি এটাকে আলোচনা করে যাচ্ছি। এবারে গ অর্থের সংক্রম বা সংশ্লেষ, একটা উদাহরণ দিই। যেমন গবেষণা, গবেষণা একটা শব্দ, এই গবেষণার মূল বা আদি অর্থ ছিল গরু খোঁজা, কিন্তু বর্তমানে সেটির প্রচলিত অর্থ দাঁড়িয়েছে তথ্যানুসন্ধান, রিসার্চ করা, বলা ইংরেজিতে রিসার্চ বলা, তথ্যানুসন্ধান গবেষণা। এই গবেষণা শব্দটির যে আদি অর্থ ছিল গরু খোঁজা, বর্তমানে কি অর্থ দাঁড়ালো? তথ্যানুসন্ধান, রিসার্চ। তাহলে আদি অর্থের সঙ্গে বর্তমান যে নতুন অর্থ দাঁড়িয়েছে তার কোনো যোগাযোগ নেই বা যোগসূত্র নেই। এই যে গবেষণা শব্দটা বর্তমানে যে অর্থ দাঁড়ালো সেটা হচ্ছে অর্থের সংশ্লেষ বা অর্থ সংক্রম। তাহলে সংজ্ঞা আমরা এইভাবে পৌঁছাতে পারি যে কোন শব্দ যখন তার অর্থের বিস্তার বা প্রসার বা অর্থের সংকোচনের মধ্য দিয়ে ধীরে ধীরে পরিবর্তন হয়ে বর্তমানে এমন একটা নতুন অর্থ দাঁড়ায় যার সঙ্গে আদি অর্থের কোনো যোগ থাকে না, কোনো যোগ খুঁজেই পাওয়া যায় না, আদি অর্থের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই বর্তমান শব্দ অর্থ, যেমন গবেষণা যে শব্দটা বললাম সেই। অর্থাৎ দেখাই যাচ্ছে যে গবেষণা শব্দটা বর্তমানে যে অর্থ সেটা হচ্ছে অর্থ সংক্রম বা সংশ্লেষ। তাহলে সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে কোনো শব্দ অর্থের বিস্তার বা সংকোচনের মধ্য দিয়ে আস্তে আস্তে পরিবর্তন হয়ে বর্তমানে এমন অর্থ দাঁড়ায় যার সঙ্গে আদি অর্থের কোনো যোগসূত্র নেই, এবারে নতুন অর্থ প্রকাশ করছে। এই যে নতুন অর্থ প্রকাশ করছে, একটা নতুন রূপান্তর ঘটে গেল, আদি অর্থের থেকে কোনো যোগসূত্র নেই আর নতুন রূপান্তর ঘটে গেল। এই যে নতুন অর্থ দাঁড়িয়ে সেটা হচ্ছে অর্থ রূপান্তর বা অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। এই তিনটি ছাড়াও ভাষা বিজ্ঞানীরা আরো দুটি ভাগে ভাগ করেছে শব্দার্থ পরিবর্তনের ধারাকে। যেমন অর্থের দুটো বললাম, যেটা অর্থের উন্নতি বা অর্থ উৎকর্ষ, উদাহরণ দিচ্ছি, অর্থের উন্নতি ঘটবে এমন উদাহরণ একটা দিচ্ছি। যেমন ধরো মন্দির, এই মন্দির শব্দটির হাতা লিখে নাও তাহলে সুবিধা হবে তোমাদের, যে মন্দির শব্দটির আদি অর্থ বা মূল অর্থ ছিল বাসগৃহ, বসবাস করার ঘর, বাসগৃহ। বর্তমানে সেই মন্দির অর্থটা দাঁড়িয়ে, মন্দির শব্দটির অর্থ দাঁড়িয়েছে যেটা প্রচলিত এখন সেটা হচ্ছে দেবালয়। তাহলে দেবালয় কথাটা উন্নত রুচিশীল অর্থে প্রকাশ করছে, আগে বাসগৃহ ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে মন্দির শব্দটির যে রূপান্তর ঘটে গেল সেটি হচ্ছে অর্থের উন্নতি ঘটে গেল। সংজ্ঞাটা এরকম আমরা বলতে পারি, হলে উদাহরণ থেকে সংজ্ঞায় পৌঁছাবো। এভাবে সংজ্ঞা আমরা যেতে পারি যে কোনো শব্দ তার আদি অর্থকে পরিত্যাগ করে দিয়ে যদি উন্নত বা রুচিশীল বা ভালো অর্থ প্রকাশ করে, আগে হীন বা নিচ অর্থ প্রকাশ করত, আগে হীন বা নিচ ভাব প্রকাশ করত, কোনো শব্দ তার মূল অর্থ প্রকাশ করত হীন বা নিজ ভাব প্রকাশ করত মূল অর্থ, কিন্তু সেই মূল অর্থকে পরিত্যাগ করে দিয়ে বর্তমানে যে প্রচলিত অর্থ যে দাঁড়ায় ভালো বা উন্নত রুচিশীল অর্থ, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অর্থের উন্নতি বা অর্থ উৎকর্ষ। উৎকর্ষ মানে উৎকৃষ্ট। তাহলে উদাহরণ দিলাম যে মন্দির শব্দ, আর উদাহরণ পরে আমি দিচ্ছি। আর একটা ভাগ অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ। অপকর্ষ মানে
অনুৎকৃষ্ট, যেটা উৎকৃষ্ট নয়, হীন বা নিচ অর্থ প্রকাশ করে। ঠিক একইভাবে বলা যায় যে অর্থের উন্নতি বা উৎকর্ষ যে সংজ্ঞাটা দিলাম বা উদাহরণ দিয়ে যে জানিয়ে বললাম, ঠিক উল্টোটা হবে অর্থের অবনতি বা অর্থাপাকর্ষ। যেমন ধরো একটা উদাহরণ আমরা দিতে পারি যে মহাজন, এই মহাজন শব্দটির মূল বা আদি অর্থ ছিল মহৎ ব্যক্তি, কিন্তু বর্তমানে সেটির অর্থ দাঁড়িয়েছে সুৎখোর বা কুৎসিত জীবী। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে মহাজন শব্দটার অর্থের অবনতি ঘটে গেল। কেন না, মহাজন শব্দের আদি অর্থ ছিল মহান, মহৎ পুরু, মহৎ ব্যক্তি, যেটা উন্নত রুচিশীল অর্থ, রুচিশীল ভাব অর্থ প্রকাশ করেছে, উন্নত ভালো অর্থ প্রকাশ করেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মহাজন শব্দটার অর্থের অবনতি ঘটেছে, কি হয়েছে না, সুৎখোর বা কুৎসিত জীবী, যারা টাকা সুদে খাটায়, সুৎখোর বলা। তাহলে এটা দেখতে পাচ্ছি যে অর্থের অবনতি ঘটে গেল। সংজ্ঞা আমরা তাহলে কি বলতে পারি, যে কোনো শব্দ তার আদি অর্থকে পরিত্যাগ করে দিয়ে যদি উন্নত বা রুচিশীল অর্থ প্রকাশ করে বা ভাব প্রকাশ, উন্নত অর্থ বা রুচিশীল ভাব প্রকাশ, অর্থ বা ভাব প্রকাশ করে, তখন তাকে বলা হচ্ছে অর্থের অপকর্ষ বা অর্থের অবনতি, যেমন মহাজন। তাহলে এই পাঁচ প্রকার শব্দার্থের মধ্যে ধারা আছে, তোমরা খাতায় লিখেও নিয়েছো, বিভিন্ন বইতে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। জীবন যেমন ভাবে লিখতে পারো, মোটামুটি জিনিসটা বুঝে দিতে হবে কিভাবে কিভাবে কি হচ্ছে, যে মূল অর্থ কি ছিল, আদি অর্থ এই মূল বা আদি অর্থ কি ছিল, বর্তমান অর্থ কি হচ্ছে, সেটা শুধু জানিয়ে দেওয়া। তোমার যে যেমন ভাবেও সংজ্ঞা লিখতে পারো, এক কাজ করতে পারো, আরো সংজ্ঞা, আরো যে উদাহরণ যেটা বলছিলাম, বহু উদাহরণ আছে বিভিন্ন বইতে, দেখে নিবে তোমরা, তোমাদের রামেশ্বর সৈয়দের সৈয়দের বইতেও আছে, বা আগের দিন আমরা সভ্যতার পরিবর্তনের কারণগুলি আলোচনা করেছিলাম, আজকে যেগুলো বললাম ধারা। যেমন ধরো তোমাদের প্রথমে আলোচনা করেছিলাম অর্থের অর্থের বিস্তার, শব্দের অর্থ বিস্তার বা অর্থ প্রসার বা সম্প্রসারণ। গান শব্দটা আগে ছিল গঙ্গা নদী, মানে সংকীর্ণ অর্থ প্রকাশ করেছিল, এখন গান শব্দের অর্থ হচ্ছে যে কোনো নদী, তার এই অর্থের বিস্তার ঘটে গেল। সেই তিলের নির্যাস থেকে তেল হতো বলে তখন নাম হয়েছে তেল, তিলের নির্যাস আদি অর্থ। এখন তেল বলতে শুধু তিল থেকে নয়, সর্ষে, বাদাম, সয়াবিন, সূর্যমুখী ফুল, বিভিন্ন তেল হয়। তেল কথাটা এখানে অর্থের বিস্তার করতে পারে। একইভাবে অর্থের সংকোচ বা যদি সংকোচ শব্দটির আদি অর্থ ছিল যে কোনো পশু, যে কোনো পশুকে মৃগ বলা হয়, অর্থের বিস্তার আদি অর্থ। কিন্তু বর্তমানে যেটা অর্থের সংকোচন করে কি হয়েছে, মৃগ মানে শুধুমাত্র হরিণ কে, অর্থের সংকোচ বা সংকোচন। আগের সংজ্ঞা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছিল, উদাহরণটা এই উদাহরণটা দেখে বুঝতে পারছো যে মৃগ শব্দ কিভাবে। ঘাস, ঘাস কথাটা আগে ছিল অর্থ ছিল মূল অর্থ ছিল খাদ্য, এখন সেটা অর্থের সংকোচন, অর্থের সংকোচ বা সংকোচন ঘটে গেল। অর্থ সংক্রম, একটা উদাহরণ দিয়েছিলাম গবেষণা। এছাড়া আর একটা দেখো, তোমাদের সামনে দেখতে পাচ্ছ গোবাক্ষ, গোবাক্ষ মানে হচ্ছে এখন জানার, কিন্তু গোবাক্ষ শব্দটির আদি অর্থ ছিল গরুর চোখ, গরুর চোখ হচ্ছে গোবাক্ষ, কিন্তু বর্তমানে তার অর্থ দাঁড়িয়েছে জানালা। তাহলে এই আদি অর্থ যে গরুর চোখ ছিল এখন জানালা হয়েছে, আদি অর্থের সঙ্গে বর্তমান যে নতুন অর্থ দাঁড়ালো, প্রকাশ করলো, প্রকাশ পেল, এর সঙ্গে কোনো যোগসূত্র নেই।
কারণ আমরা জানি যে অর্থ সংক্রম পুরোপুরি নতুন অর্থ প্রকাশ করবে, যার সঙ্গে আদি অর্থের বা মূলত কোনো যোগসূত্র থাকবে না। তাহলে গোবাক্ষ এই শব্দটার এখন অর্থের সংক্রম ঘটে গেল। একইভাবে আর একটা উদাহরণ বলতে পারি, সন্দেশ। সন্দেশ শব্দের আদি অর্থ বা মূল অর্থ ছিল সংবাদ। প্রাচীনকালে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সন্দেশ নিয়ে যেত মানুষ, সেই থেকে সংবাদ দেওয়া নেওয়া চলতো। তাই সন্দেশ কথাটার আদি অর্থ ছিল সংবাদ। কিন্তু এখন সেই অর্থ সংক্রমের ফলে অর্থ দাঁড়িয়েছে যে কোনো মিষ্টান্ন নয়, মিষ্টান্ন বিশেষ।